আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে। তো আমি এখন উত্তরা থেকে অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আজকের এই শপিং ব্লগটি হতে যাচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি, চিপ প্রাইজে, বরাবরের মতোই। বর্তমানে কী কী কালেকশনগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা করছি। একদম কম প্রাইজে আপনারা কী কী কালেকশনগুলো মিরপুর হোপ মার্কেট থেকে পেতে পারেন। অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে মিরপুর হোপ মার্কেটের দোকানগুলো আছে কি না। মিরপুর হোপ মার্কেটের প্রত্যেকটা দোকানই আছে, আপনাদেরকে একটু বিকেলের দিকে যেতে হবে। আর আজকের ভিডিওতে অনেক অনেক সুন্দর কালেকশনগুলো রয়েছে, আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে প্রায় অনেক কিছুই মিস করবেন, তাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কারণ আমি আজকের ভিডিওতে কিছু নতুন নতুন কালেকশন দেখাবো যেগুলো অনেক কম প্রাইজে আপনারা পারচেস করতে পারবেন। আর উত্তরা থেকে মিরপুর 10-এ যাওয়ার জন্য অনেকগুলো বাস রয়েছে, আপনারা সেই সব বাসে করে যেতে পারবেন। যেমন প্রজাপতি রয়েছে, তারপরে বসুমতী রয়েছে, আরও অনেক বাস রয়েছে। আর যারা মিরপুর 10 হোপ মার্কেটে যারা জানেন না কিভাবে যাবেন, আমি তাদেরকে সাজেস্ট করব ফার্স্ট টাইম আপনারা সিএনজি অথবা উবারে করে চলে যাবেন, তাহলেই পৌঁছে যেতে পারবেন। এবারের হোপ মার্কেটে অনেক গর্জিয়াস সব চুড়ির কালেকশনগুলো রয়েছে, যদিও বরাবরই এখানে অনেক কম প্রাইজে গর্জিয়াস সব কালেকশনগুলো পাওয়া যায় চুড়ির কালেকশন। এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন মেরুন কালারের একটা চুড়ির, এই সব চুড়িগুলো আসলে শাড়ির সাথে পরলে অথবা যে কোনো অনুষ্ঠানে পরলে অনেক বেশি সুন্দর লাগে। আর হোপ মার্কেটে এই অনেক অনেক দোকান রয়েছে যেখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের চুড়ির কালেকশনগুলো ইজিলি পেয়ে যাবেন এবং খুবই চিপ প্রাইজে পেয়ে যাবেন। আর কিছু কিছু দোকান রয়েছে যেখানে একদম তারা 20 টাকা করে, 30 টাকা করে সেল করে। আর এছাড়াও এখানে রেডিমেড যে আপনারা হিজাবগুলো রয়েছে, যারা জর্জেট একদম চেরি কাপড়ের যে হিজাবগুলো পারচেস করতে চান তারা এগুলো পেয়ে যাবেন হোপ মার্কেটে। এই ধরনের চেরি জর্জেটের হিজাবগুলো নিবে 150 টাকা করে এবং বিভিন্ন কালারের অ্যাভেলেবল রয়েছে। আমরা সাধারণত হিজাবগুলো দেখি যে যেগুলো চেরি জর্জেট, এই টাইপের হিজাবগুলো সহজে পাওয়া যায় না, বাট আপনারা এখন হোপ মার্কেটে এই টাইপের হিজাবগুলো পেয়ে যাবেন। আমি যখন ভিডিওটা করছিলাম আমি গিয়েছিলাম 12টার সময় ঠিক দুপুরবেলা, আপনারা এত রোদে আসার দরকার নেই, আপনারা একটু বিকাল করে আসবেন। আর এখানে রেডিমেড যে পায়জামা বা রেডিমেড যে সালোয়ার প্লাজোগুলো আমি আপনাদেরকে বলেছিলাম 150 টাকা করে আপনারা পেয়ে যাবেন এবং এগুলো অনেক লং লাস্টিং হবে। আমি নিজেও পারচেস করেছি যার জন্য আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বললাম, যারা রেডিমেড সালোয়ার এবং রেডিমেড প্লাজো এখান থেকে নিয়ে নেবেন। এই দোকানটা প্রায় সবসময়ই থাকে, আপনারা সকালের দিকে গেলেও এই দোকানটা পাবেন একদম হোপ মার্কেটের প্রথম দিকে। একদম সুতি কাপড় দিয়ে হবে এগুলো তৈরি করা, একদম ফুল রেডিমেড। বিভিন্ন কালার অ্যাভেলেবল রয়েছে, যারা বাসায় ইউজ করেন তারা এগুলো নিয়ে নিতে পারেন। আর এই সব হেয়ার ব্যান্ডের কালেকশনগুলো তো রয়েছে, যেগুলো হবে মাত্র 20 টাকা করে জোড়া। এখান থেকে আপনারা যে হেয়ার ব্যান্ড অথবা যে কিছুই, যা কিছুই আপনারা পারচেস করেন না কেন, সবগুলোর দামই হবে মাত্র 20 টাকা করে। আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগে যে যেটাই আপনারা নেন না কেন এরকম 20 টাকা করে সাজানো আছে। তারপরে হেয়ার ব্যান্ড বিভিন্ন আইটেমের আছে, হেয়ার ক্লিপ আছে, ছোট বেবিদের অনেক ধরনের জিনিসপত্র আছে, তারপরে বড়দের আছে, চুলের ক্রাঞ্চিগুলো অ্যাভেলেবেল আছে। তো এই সবগুলোর প্রাইস হবে মাত্র 20 টাকা করে। কিছু কিছু জিনিস আছে যেগুলোর দামটা একটু বেশি হবে, যেমন কিছু নেল পালিশ আছে যেগুলো অনেক বেশি ভালো কোয়ালিটির, সেগুলোর প্রাইস হবে 50 টাকা এরকম সামথিং। তো এই যে দেখেন এই ধরনের চুলের ক্রাঞ্চি যে ব্যান্ডগুলো, এগুলো ইউজ করলে সাধারণত চুলগুলো
যাদের ফেটে যায়, ভেঙে যায়, বা যাদের চুলের গোড়াগুলো অনেক নরম, এই ধরনের ক্রাঞ্চি ব্যান্ডগুলো ইউজ করলে চুলগুলো খুব কম ওঠে। তো এগুলো মাত্র 20 টাকা করে আপনারা এখানে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি কিছু টি শার্ট কালেকশনের দিকে। এগুলো হচ্ছে সব লেডিস টি শার্ট, এগুলোর দাম হবে মাত্র 50 টাকা করে। আমি এখানে অনেকগুলো কালার দেখাবো। এখন যেহেতু খুব গরম পড়েছে, এই ধরনের টি শার্টের চাহিদা রয়েছে ব্যাপক, মাত্র 50 টাকা করে। আপনারা এই দোকানটা প্রায় সবসময়ই পাবেন, আর এই ভাইয়াটার দোকান সবসময়ই ওপেন থাকে। আবার কোনো কোনো সময় একটু ভালো কোয়ালিটির হলে তারা 2 পিস করে 150 টাকা করে রাখে, একদম ভালো কোয়ালিটির হলে। আর এইগুলো টি শার্টগুলো খুবই ভালো, আমি ভিডিওতে প্রায় প্রত্যেকটাই দেখানোর চেষ্টা করছি কী কী কালার রয়েছে। এক এক সময় এক এক ডিজাইন এবং কালার থাকে, আর আপনারা যারা এই টাইপের টি শার্টগুলো খুঁজছেন তারা নিয়ে নিতে পারেন, কারণ দামটা অনেক রিজনেবল, মাত্র 50 টাকা করে পার পিস। আর এগুলো একটুও দেখা যাচ্ছে যে রিজেক্ট হয় না। আমি ঢাকা নিউ মার্কেটের সামনে 50 টাকা করে অনেক টি শার্টগুলো দেখেছি, তো সেগুলো ম্যাক্সিমামই দেখা যাচ্ছে রিজেক্ট হয়। তারপরে কোনো কোনো জায়গায় সেলাই খোলা থাকে, কোনো কোনো জায়গায় ছেঁড়া থাকে, বাট এখানে আপনারা একদম ফ্রেশ পাবেন। আর অনেক আপুরা এগুলো নিয়ে নিচ্ছে, যার জন্য একদম ফ্রেশ, মানে এটা বলা যায় যে তার এই ভাইয়াটার দোকান থেকে আপনারা যে টি শার্টটাই নেন একদম ফ্রেশ পেয়ে যাবেন। তারপরও আমি বলবো, প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করার আগে অবশ্যই দেখে শুনে তারপরে পারচেস করবেন। আর এই 50 টাকা টি শার্টের দোকানটা আমার এর আগের অনেক ভিডিওতেও দেওয়া আছে, তাদের কালেকশনগুলো অনেক ভালো। তো এই দোকানটা আপনারা এই হোপ মার্কেটের প্রথম দিকে পাবেন।
আবারও চলে আসলাম বন্ধুরা আর একটি কসমেটিক্স দোকানে। আর এখানে অনেক ধরনের চুড়ি থেকে শুরু করে মেকআপ অনেক ধরনের আইটেম রয়েছে। আর মেকআপ আইটেমগুলো নেওয়ার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই একটু সতর্কভাবে নেওয়ার জন্য, কারণ স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আসলে সবার সব কিছু শ্যুট করে না, এগুলো একটু দামি দেখেই নেওয়া উচিত। এছাড়া আপনার অ্যাজ ইউজুয়াল যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো পারচেস করতে পারেন। আর চুড়ির কালেকশন আমি আরও দেখাবো, এবার দেখলাম যে অনেক সুন্দর সুন্দর সব চুড়ির কালেকশনগুলো চলে এসেছে। আর সবাই আমাকে কমেন্টস করেন যে হোপ মার্কেটের দোকানগুলো আছে কি না, হোপ মার্কেটের দোকানগুলো আছে, সো ডোন্ট ওয়ারি, আপনারা অনায়াসে চলে আসতে পারেন। বাট আমি যেটা সাজেস্ট করব, যেহেতু অনেক গরম, গরমের সময় আপনারা একটু বিকালের দিকেই চলে আসবেন, তাহলে ম্যাক্সিমাম দোকানগুলোই আপনারা পেয়ে যাবেন। এখন চলে এসেছি ব্যাগ কালেকশনের দিকে। অনেক ধরনের ব্যাকপ্যাক রয়েছে এবং ব্যাগ কালেকশনগুলো তো রয়েছে, এগুলোর দামটা আগেও যেমন ছিল এখনও তেমন আছে, 500 টাকা করে পার পিস। এবং প্রচুর পরিমাণ ব্যাকপ্যাক এবার আমি দেখলাম, এর আগে এত বেশি ব্যাকপ্যাক ছিল না, কিছু নিউ নিউ কালেকশনগুলোও আছে। তো যেসব ভাইয়ারা যেসব আপুরা আসলে ইউনিভার্সিটির জন্য, তারপরে রেগুলার ব্যবহার করার জন্য এবং পার্টি ওয়্যারের জন্য ব্যাগগুলো খুঁজছেন, তারা নিয়ে নিতে পারেন, কারণ পার্টি ওয়্যারের জন্য বিভিন্ন ব্যাগ রয়েছে এবং রেগুলার ইউজের জন্য ইউনিভার্সিটি কলেজের জন্য ব্যাগ রয়েছে, সেগুলো আপনারা মাত্র 500 টাকা করে এখান থেকে ইজিলি পারচেস করতে পারবেন। আর ব্যাকপ্যাকগুলোর দামও রয়েছে মাত্র 500 টাকা করে। তো ভিডিও করতে করতে একদম আরেকটু সামনের দিকে চলে এসেছি। এই দোকানটার পার্সগুলো আমার খুবই ভালো লাগে, একটু ইউনিক ইউনিক ডিজাইনের রয়েছে এই দোকানটাতে পার্সের কালেকশনগুলো, অন্যান্য দোকানের মতো না, অনেকটা ইউনিক লাগলো, এই জন্যই আমি ভিডিওতে আপনাদেরকে দেখালাম। আপনাদের যাদের ভালো লাগবে আপনারা চলে আসবেন। আর হোপ মার্কেট যেহেতু অনেক জায়গা জুড়ে অবস্থিত, আপনারা একটু ঘোরাঘুরি করলেই পেয়ে যাবেন, হাতে একটু সময় নিয়ে আসবেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, আপু এবং ভাইয়ারা যারাই হোপ মার্কেটে আসেন না কেন, হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখে তারপরে পারচেস করতে হবে। আর কিচেন আইটেম থেকে শুরু করে বেকিং আইটেম সব ধরনের কালেকশনগুলো রয়েছে হোপ মার্কেটে। তারপরে দেখা যাচ্ছে যে ভেজিটেবল কাটার, মানে অল এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন, একদম রিজনেবল প্রাইসে পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের গোল্ড যে চামচের সেটগুলো, তারপরে আরও অন্যান্য যে চামচের সেটগুলো সেগুলো এখানে রয়েছে, সব ধরনের প্রোডাক্টই আপনারা পাবেন। আসলে কি পাবেন না হোপ মার্কেটে এটাই আসলে বলার বিষয়, সব ধরনের প্রোডাক্টই হোপ মার্কেটে অ্যাভেলেবল রয়েছে।
আর এই ধরনের ব্যাগের কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন, আমি আমি অনেককেই দেখি অফিসে এই ধরনের ব্যাগগুলো ইউজ করার জন্য, খাবার দাবার এইগুলো ক্যারি করার জন্য। তো এই ধরনের ব্যাগগুলো যারা নিতে চাচ্ছেন তারাও চলে আসবেন, মাত্র একটা দোকানেই আমি দেখেছি এই টাইপের ব্যাগগুলো। তো এগুলো আপনারা পেয়ে যাবেন এখন।
তো যে আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম কিছু নতুন কালেকশন দেখাবো, যেসব আপুরা আসলে খুব চুড়ি লাভার তাদের জন্য এখানে অনেক ধরনের যে চুড়িগুলো রয়েছে এগুলো শুধু কাঁচের চুড়ি, এক কালারের কাঁচের চুড়ি। এই টাইপের কাঁচের চুড়িগুলো আসলে পাওয়াটা একটু শর্ট আপ, বিভিন্ন কালারে শুধু এক কালারেরই হবে এই ধরনের কাঁচের চুড়িগুলো, আপনারা ম্যাচিং করে নিয়ে নিতে পারেন। আর এগুলো কিন্তু থ্রি পিস থেকে শুরু করে পার্টি ওয়ারে যে কোনো ড্রেস, যে কোনো শাড়ি সব কিছুর সাথে একদম মানানসই। তো এই ধরনের দোকানগুলো এখন আপনারা নতুন পেয়ে যাবেন। আর যারা আমার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই একটু ভিডিওতে লাইক করবেন, কারণ হচ্ছে আপনাদের লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যরাও কিন্তু ভিডিওটা দেখতে পারে। আপনারা যদি একটু লাইক এবং শেয়ার না করেন তাহলে আমি ভিডিও করতে কীভাবে অনুপ্রেরণা পাবো? আপনাদের আমাকে একটু অনুপ্রেরণা দেওয়ার জন্যও ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেওয়া উচিত, তাহলে আমি নেক্সট ভিডিওগুলো আরও করার জন্য উৎসাহ পাবো। আর আমি আমার ভিডিওতে যেহেতু সব কিছু একদম পারফেক্টভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কীভাবে আসবেন সব ইনফরমেশন সহকারে, তাই আশা করব আপনারা অবশ্যই